জুড়া খুনের রেশ শেষ না হতেই আবারও এক নাবালক খুন ঘটনা। গন্ডাছড়া মহকুমার রৈশাবাড়ি থানার অধীনে রতননগর ভিলেজের অশ্বিনী রোজাপাড়া এলাকায়। অশ্বিনী রোজাপাড়ার বাসিন্দা যতনজয় ত্রিপুরার ছেলে 7 বছর বয়সী কফেজয় ত্রিপুরা বাজার থেকে ফেরার পথে বাড়ির পাশে ক্ষেত থেকে গোগরা পোক তোলার জন্য খেতে যায়। ওই ভিলেজের চন্দ্রজয় ত্রিপুরা তাদের দেখে একজনের কাছ থেকে দা নিয়ে কফিজয়ের গলায় খুব দেয়, সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়ে কফিজয়। বাজার থেকে ফেরার পথে কফিজয়ের সঙ্গে ছিল তার ভিত্তা দিদিমা। তিনি চিৎকার করতে থাকলে তার চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখতে পায় যে 7 বছরের নাবালক কফিজয় গলাকাটা মাটিতে পড়ে রয়েছে। পাড়ার লোকজন চন্দ্রজয়কে ঘটনাস্থলে আটকিয়ে রৈশাবাড়ি থানা খবর দেয়। থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। আজ অর্থাৎ বুধবার বেলা 1টা নাগাদ ময়নাতদন্ত করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। অপরদিকে চন্দ্রজয় ত্রিপুরাকে গতকাল আমবাসা কুলাই হাসপাতালে রেফার করা হয়। সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে তার নামে এখনও কেস ফাইল করা হয়নি বলে জানান রৈশাবাড়ি থানার সেকেন্ড ওসি। রতনগরে একটা বাচ্চা ছেলেকে মার্ডার করা হয়েছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি 7 বছরের একটা বাচ্চা ছেলে যার নাম কাফিজয় ত্রিপুরা, বাবার নাম যতনজয় ত্রিপুরা, তাকে গলা কেটে হত্যা করে ওই অশ্বিনী রোজা পাড়াতে রাস্তার সাইডে ফেলে রাখা হয়েছে। তারপর আমরা তাকে গন্ডাছড়া হসপিটালে পোস্টমর্টমের জন্য শিফট করি এবং পাশাপাশি জানতে পারি যে হত্যা করেছে তাকে লোকাল পাবলিক কিছু ম্যানহ্যান্ডেল করেছে, যার কারণে তাকে হসপিটালে শিফট করা হয়েছে। সে বর্তমানে কুলাই হাসপাতালে চিকিৎসাধীন আছে। চিকিৎসাধীন ডাক্তারবাবু তাকে ডিসচার্জ করার পরে আমরা আমাদের কেস কানেকশনে তাকে অ্যারেস্ট করা হবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।